ফের দাওসের জন্য প্রথম কাজকে আল্লাদিন আহ হুমফি সলা থ হিম নামাজের মধ্যে খুসু খোঁজু খুসু মানে দুটো শব্দ আমরা অনেক সময় লিখি পড়ি বইটায়ও লেখা থাকে দেখি খুসু মানে হচ্ছে ভিতরের ভয় আর খোঁজু মানে হচ্ছে সরি খোঁজু মানে বাহ্যিক ভয় ভিতরে যদি ভয় হয় তাহলে চেহারা মুখে ভয়টা দেখা যায় না যায় না আপনার কাছে যদি একটু বাঘ আছে বলে হাও তা আপনি কী খাও দেখবেন আপনি চুপসে যাবেন ভেতর ভয় পেয়েছেন দেখবেন আপনার চোখে মুখে দেখা যাবে যাবে না যাবে না তাই তাহলে যখন আপনি নামাজে দাঁড়াবেন কার সামনে দাঁড়িয়েছেন আল্লাহ মোহন তিনি কিছু জানেন না জানেন না আপনি এখন নামাজে দাঁড়িয়ে বিয়ে করবেন হিসাব করছেন না কাউকে মারবেন না ঠকবেন নাকি দোকানপাটের হিসাব করছেন সব আল্লাহ জানেন না জানেন না তাকে ফাঁকি দেওয়া যাবে না তাহলে মোহন রবুল আরামিনের সামনে দাঁড়িয়ে এখন যদি এখানে একটা কোনো অপরাধীকে একটা ঘরে ঢুকায় দিয়ে সিসি ক্যামেরা দিয়ে দেওয়া হয় কয় তুমি তোমার সবকিছু এখানে ঠিক আছে এর বাইরে যদি কোনো কাজ করো তাহলে তোমার গোলা কেটে দেওয়া হবে করবে মানুষের সিসি ক্যামেরাই করবে না আল্লাহ সিসি ক্যামেরা সেট কর আছে না নাই সাহের আছে না নাই আছে না অবশ্যই মোহামবুল আলমী ফাঁকি দেওয়া যাবে না তাহলে আল্লাহ রব্বুল আলমিনের যখন আমি নামাজে দাঁড়াবো তখন এই নামাজে যেন আমি বিনয়ী হয়ে কায় বাক্যে একান্তভাবে নামাজ পড়ি আজ আমরা কেউ অনেকে নামাজ পড়ে না বা আদায় করে না যারা আদায় করে তাদের অবস্থা নামাজে দাঁড়িয়ে দুনিয়ার সবকিছু মাথায় ঘুরে এই নামাজ দিয়ে কি জানাত ফের যাওয়া যাবে কেমতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের নमाजের الاول ইউ হিসাব আল আব্দ আনিস সালাহ ইয়াউম সালাহ ফামান সালাহাত সালাহ সায়রু আমালি আও মান ফাসাদাল ফাসাদাল সা ফাসাদ সায়রু আমালি নামাজের হিসাব হবে প্রথম যে পাস করবে পাস যে ফেল করবে ফেল কি করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে যারা জান্নাত যেতে চাও মুমিন দাবি করো দুই রাকাত নামাজ পড়ে দেখাও লাভই যাবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েছে খুশু খুজুর সঙ্গে আল্লাহকে ভয়ে ভীতি নামাজে দাঁড়িয়ে তারা দুনিয়ার সব ভুলে গিয়েছে এরা দুই রেখাত নামাজ পড়ে দেখাই দেবে আর যারা ঠিকমতো পড়ে নাই দান এ বামে কখন পড়েছে কখন পড়ে নাই হেফাজত করে নাই কি করবে নামাজ পড়তে গিয়ে তাদের সমস্ত শরীরটা কাট হয়ে যাবে একটা তক্তা হয়ে যাবে রোগ করতে সিরদা করতে পারবে না পড়ে যাবে ইয়ামিক শফ আং সার কুমিনুদ আউন এরা সজুদ ফালা এর সাত ইমন খাশে আতান আব শাহ রহম ও তার হাক হহম দিল্লাহত খাও নামাজ পড়ে দেখাতে পারবে না এরা ফেল করবে যার নাম হবে তাদের ঠিকানা নামসিবিল্লাহ বন্ধুরা নামাজ যদি আপনার কেমতের দিন পাশ হয়ে যায় তাহলে বাকিগুলি পাশ করা আশা করা যায় নামাজ যদি ফেল হয়ে যায় আর আমরা নামাজ পড়ে যে নামাজে দাঁড়িয়ে দুনিয়ার চিন্তা ভাবনা নিয়ে এই নামাজ কিন্তু জান্নাতুল ফেরদস্ত দূরের কথা নর্মাল জান্নাতি পাওয়ায় কি হবে সম্ভব হবে না এই জন্য বন্ধুরা আমরা যখন নামাজে দাঁড়াবো নামাজটা নামাজটাকে ইবাদত মনে করব আল্লাহর সামনে দাঁড়িয়েছি আমরা অন্তর্কে হাজির রেখে একবার সজাগ হয়ে নামাজ পড়তেছি ঘুমাচ্ছি নামাজ পড়ছি দুনিয়ার চিন্তা করছি নামাজ পড়ছি না নামাজ যখন আমরা দাঁড়াবো যেন দুনিয়ার সব ভুলে যাই আল্লাহকে আমরা হাজির তিনি দেখ আল্লাহকে আমরা অন্তর থেকে ভালোবেসে শ্রদ্ধা ভরে ভয় ভীতি নিয়ে আমরা যখন নামাজে দাঁড়াবো এই নামাজ কিয়ামতের দিন আপনার কি হবে পার হবে বাকি নামাজ পড়ি বা নামাজ আমি তো অনেকে বলে আমরা বাংলা ভাষায় নামাজ পড়া বলি আসলে নামাজ কায়েম করা বা আদায় করা শব্দ ব্যবহার হয়েছে তো নামাজ আসলে আমরা পড়ি পড়ি খালি নামাজ কায়েম করা নামাজ আদায় করা সংখ্যা খুব কম দেখা যায় এজন্য আসুন এই রমজান মাসে জান্নাতের মাসে নামাজটাকে আমরা সত্যিকারে আমরা যেভাবে রাসুল্লাহ সালসাল্লাম নামাজ কি করতেন পড়তেন তার ভিতর থেকে কি হতো পানি গরম করলে যেমন আওয়াজ বের হয় গড় গড় করে এইভাবে ভয়ে ভীতি সহকে নামাজ পড়তেন এই জন্য আমরা নামাজ শুধু মরা নামাজ না পড়ি ডেড বডি নামাজ শুধু নামাজ আছে কিন্তু নামাজের দেহ আছে কিন্তু কি আত্মা নেই নামাজের আত্মা কি খসু এবং খুশু ভয় ভিতর থেকে এবং বাইর থেকে যখন আমরা আদায় করব। তখন ওই নামাজ আমাদের কি করবে আমাদেরকে মমিন বানাবে কারণ নেক কামল করলে কি ইমান বাড়ে না বাড়ে না নামাজ পড়ে চুরি করে নামাজ পড়ে মিথ্যা কথা বলে নামাজ পড়ে ফিল্ম দেখে নামাজ পড়ে খেয়ানত করে নামাজ পড়ে উল্টাপাল্টা করে নামাজ পড়ে এই নামাজ মিথ্যা না আল্লাহর নিশ্চয় অশ্লীল এবং থেকে থেকে দূরে রাখে আজ নামাজি বাট নামাজি কিন্তু আর সব কিছু করে কারণ তার নামাজটা মিথ্যা নামাজ দেখারো নামাজ এই নামাজের বড়ি আছে আত্মা নেই বড়ির আত্মা চলে গেলে কোনো আছে কাজে এই আত্মাবিহীন নামাজ যেন না হয় আত্মাসহ যেন আমাদের নামাজ হয় তাহলে যে যারা নামাজের মধ্যে খসু এবং খুজু ভিতরেও ভয় বাইরেও ভয় এবং কেউ যদি ভিতরে দুনিয়া ঘুরে বেড়াচ্ছে আর মাথাটা খুব নিচু করে দিয়েছে এটা মুনাফেক এটা কারালামত রেয়াকারি ভিতরে যতটুক ভয় ততটুক কি সব কী হবে ভিতরের ভয়ের কারণে যতটুক সামনে আপনার অঙ্গ প্রত্যঙ্গে ভয় দেখা যাবে সেটাই হলো এ বাকি ভিতরে আপনি কিছুই দুনিয়া ঘুরতেছেন আর বাইরে খুব কড়ো হয়ে এটা রিয়া এটাকে বলা হয় কি রিয়া এটা এক প্রকার শিরিক এই জন্য বন্ধুরা ভিতরের ভয় থেকে যে বাইরের যেটা ভয় দাঁড়াবে সেটাই হলো খুশু আর খুজু আসুন আমরা নামাজ শুধু আদাই করলে না কায়েম করলে না আর পড়াই না বরং নামাজকে যেন নামাজের কি আত্মা আত্মা সহ যেন নামাজের আমরা আদায় করতে পারি শুধু বড়ি যেন না থাকে